আসছে বিস্তারিত খবরে। গত সপ্তাহে বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অসম্মান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে এবার পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়। গত সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। বিজেপির অভিযোগ, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে 60 জন তৃণমূল বিধায়ককে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদা, তোমার থেকে জানতে চাইবো, এই যে তৃণমূল বিধায়ক 60 জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, এই অভিযোগ লিস্টে কে কে রয়েছেন? দেখো, প্রথমে তোমাকে রিয়া একটু কারেকশন করে দিই, কারণ 60 জন বিধায়ক নয়, সংখ্যাটা 12 জন। এবং শুধু জাতীয় সঙ্গীত অবমাননা করার দায়ে আমরা দেখেছিলাম এই 12 জন বিধায়কের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি প্রথমে রিপোর্ট করেন স্পিকারকে এবং স্পিকারের তখন স্পিকার সেটি পাঠান সেক্রেটারি সুকুমার রায়ের কাছে এবং সুকুমার রায় সেই কপি পাঠিয়ে দেন হেয়ার স্ট্রিট থানায়। পরবর্তীতে হেয়ার স্ট্রিট থানা থেকে এই মামলা সরে চলে আসে লালবাজারে। লালবাজারের পক্ষ থেকে প্রথমে 5 জন, পরে আরও 3 জন বিজেপি বিধায়ককে নোটিশ পাঠানো হয় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মামলা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিধায়করা দেখা যায় তারা হাইকোর্টে চলে যায় বিজেপির পক্ষ থেকে এবং কার্যত সেখানে রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হয় হাইকোর্টের। এটা যেমন গেল একটা দিক, তেমনই এই তারপরের দিনই আমরা দেখতে পাই যে বিজেপির যারা বিধায়ক শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা, তারা শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে সেখানে তারা মাল্যদান করেন এবং তারপরেই সেখানে রাজ্যের যে কর্মকাণ্ড, রাজ্যের যে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রাজ্যের, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে থাকেন, তাদের ধর্ণা কর্মসূচি চালাতে থাকেন রেড রোডে। এবং বিধানসভা থেকে বেরিয়েই মমতা চোর লেখা একটি টি শার্ট তারা পরেন এবং তারপরেই দেখা যায় মমতা চোর, মমতা চোর এই নিয়ে তারা বলতে থাকেন। তারা রেড রোড থেকে যখন মন্ত্রীদের গাড়ি পাস হচ্ছিলো তখনও তারা সেটা করেন। এর ক্ষেত্রে ময়দান থানা এবং হেক্সটিং থানায় দুই থানাতেই অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা হচ্ছে। এবং সেখানে শুভেন্দু অধিকারী তার পাল্টা বলেন যে আমরা মমতা চোর বলেছি এবং কে চোর সেটা প্রমাণ করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাই এর আগে যেমন 12 জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় শুভেন্দু অধিকারী ছাড়া, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যায়নি, তার পাল্টা হিসাবে এবার বিজেপি তারা 60 জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করল। কেন এফআইআর? সেটা হচ্ছে এই যে তৃণমূলের ধর্ণা কর্মসূচি, যে কালা দিবস পালন, সেটা ছিল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। কেন্দ্র যে আবাস যোজনার টাকা বা 100 দিনের টাকা আটকে রেখেছে সেই টাকার পাওয়া যাচ্ছে না তার দাবিতে। এবং সেখান থেকেও কিন্তু নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কিন্তু দেখা যায় চোর চোর স্লোগান কিন্তু তৃণমূলের বিধায়করা দিচ্ছেন, মন্ত্রীরা দিচ্ছেন। সেই কারণেই কিন্তু এই 60 জনের বিরুদ্ধে 12-র পাল্টা, 60-এর বিরুদ্ধে 60 জন বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের এফআইআর। কারণ তারা বলছেন যে দেশের যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়নি, শুধুই মমতা চোর লেখা হয়েছিল বা চোর চোর স্লোগান উঠেছিল, তাতেই যদি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এই অভিযোগ উঠতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগ উঠতে পারে, সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে চোর বলা, সেটাও তো তাদের সামাজিক যে সম্মান রয়েছে সেই সম্মান বা দেশের সম্মান কোথাওকে খর্ব করার প্রচেষ্টা করা হচ্ছে। একেবারেই ধন্যবাদ বুদ্ধদা, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। যেমনটা জানা যাচ্ছে, গত সপ্তাহে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং আবাস যোজনার প্রতিবাদে টাকা 100 দিনের টাকা না পাওয়ার প্রতিবাদে ধর্ণায় বসেছিলেন বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে এবং বিজেপির অভিযোগ, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই
এবার পুলিশের দারস্থ হলেন বিজেপি বিধায়ক মালতী রাভা শিখা চট্টোপাধ্যায়। সাতজনের নাম হেয়ারস্ট্রিট থানায় করা অভিযোগপত্রে উল্লেখ করেছেন মালতী রাভা রায়। অভিযোগ ওই দিন উস্কানি দেওয়ার কাজ করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রণার প্রতিবাদে সম্প্রতি বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন বুদ্ধদেব ঘোষ, এবং তার থেকে যেটা জানা গেল, 12 জন বিধায়কের হেয়ারস্ট্রিট থানায় তাদের নামে অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগপত্রে উল্লেখ করেছেন মালতী রাভা। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রণার প্রতিবাদে এবং আবাস যোজনা 100 দিনের বকেয়া টাকার প্রতিবাদে সম্প্রতি বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন তৃণমূল বিধায়করা। এবং বিজেপির অভিযোগ, সেখানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। এফআইআর কপির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অভিযোগপত্রে উল্লেখ করেছেন মালতী রাভা রায়, সেই এফআইআর ছবি আপনারা দেখতে পাচ্ছেন।